আসসালামু আলাইকুম ইন্দ্রিয়, সামরিন ডাক্তার জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সুস্থ আছি এবং পবিত্র বাহির রমজানে আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং পাখিগুলোকে মাশাল্লাহ অনেক সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু বেশ মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ চঞ্চল এবং এবারের বাচ্চাগুলো বেশ মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ আছে। তো আপনারা যেটা দেখাবো সেটা হচ্ছে অলরেডি দেখেন, আমি লাভবার্ডের একটা পেয়ার দিয়ে দিয়েছি। তো এই পেয়ারটা রেস্ট ছিল, এটা তো ফুলের রেস্ট ছিল একদম পুরো ফেভারে, তো একেও রেস্ট মানে পেয়ার দিয়ে দিয়েছি। তো এটাও ডিম পালার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে, ডিম পালার জন্য কিন্তু অলরেডি এখন বক্সে যাওয়া শুরু করছে, কিন্তু আসলে বক্স খুব বেশি পছন্দ করে না, 2-4 দিন 5 দিন যে পরে বক্সে যাইতে চায় না, তো যার কারণে বক্সটা কিন্তু আমার ওখানে আসলে দেয়া হয়ে ওঠে না। তো বক্সটা আসলে দিলেও আমি রেজাল্ট পাই না, অন্য পাখির ডিম পেড়ে মনে করেন তা দেয় 10-15 দিনে, তখন ডিম পাড়ে না, কারণ বক্সটা অত অপছন্দের জিনিস ওর বক্সটা, তো এর জন্য হাঁড়ি দেওয়াই প্রয়োজন। আর এটা যে বক্স ছিল, তো বক্সটা কিন্তু একটু পরিষ্কার করে রোদে দেওয়া হবে, তো এর জন্য কিন্তু একটা বক্স রেডি করা আছে, ইনশাল্লাহ এই বক্সটা দিয়ে দিব। আর এই যে পেয়ারটা একদম নিউ পেয়ার, একটা কিন্তু বেশ বয়স আমার প্রথম দিকের বাচ্চা, আর আরেকটা কিন্তু আমার এই লাস্ট যে গত বছর যে বাচ্চা উঠছিল সেই বাচ্চা, সেই বাচ্চা দিয়ে পেয়ার করেছি। তো আলহামদুলিল্লাহ মেল ফিমেল কনফার্ম, এবং এদের অ্যাক্টিভিটি আপনারা দেখলে মনে খুশি হয়ে যাবেন। এখানে রিও ছিল, তো রিওকে আমি এক্সচেঞ্জ করে আমি এদিকে দিয়ে দিয়েছি, দেখেন রিওরও ভালোবাসা দেখেন। রিও কিন্তু এটা বোন, এরা কিন্তু আগে একসাথে থাকতো, তো এরা দেখেন রিও কিন্তু এর জন্য পাগল, রিওকে দিয়ে রিও খুব খুশি মাশাল্লাহ। তো এখন এরা একসাথে থাকে, আর পাখি এগুলো কিন্তু অ্যাডাল্ট, ফুললি অ্যাডাল্ট, এগুলোকেও কিন্তু এখানে রেস্টে রেখে দেওয়া হয়েছে নেক্সট ব্রিডিং সিজনের জন্য ইনশাল্লাহ। আর নেক্সট ব্রিডিং সিজনে কিন্তু এদের দিয়ে ব্রিডিং করাবো, তো যার কারণে কিন্তু এখানে রাখা। তো আমি মানে খুশি লাগছে, তার কারণ হচ্ছে আমি লাভবারের পেয়ার দিতে পেরেছি, এবং এই পেয়ারগুলো যখন দিয়েছি এত সুন্দরভাবে এরা পেয়ার নিয়েছে, এবং তাদের যদি আপনি সেই সময় যদি ভিডিও করে দেখাইতে পারতাম, মানে এদের যে কি আনন্দ লাগছে তখন মনের মধ্যে, বিশেষ করে আমার রিওর, রিও তো দুই পাখা মেলে দাঁড়িয়ে মনে করেন ড্যান্স করছিল। তো এইগুলো আসলে দেখার পরে এত মজা লাগে কল্পনার বাইরে। এরা তখন মোটামুটি মেটিং মেটিং করছিল, গালে গালে খাওয়াচ্ছিল, এটাও নতুন করে যে খুব আনন্দিত, এবং এরা তো সবসময় এরকম খুনসুটি করতেই থাকে, তো আমি এদের জন্য সব রেডি করে ফেলতেছি, হয়তো একদিনের মধ্যে রেডি করে ফেলবো। মেবি সামনের মাসের 1 তারিখে ইনশাল্লাহ এদের হালি বক্স যা আছে সবগুলাই দিয়ে দিব। এবং সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে মানে আপনার এই পাখিগুলো কিন্তু অলরেডি এখন শুধু এটা না, শুধু এই পাখিগুলো বলতে না, এখন কলোনির যত পাখি আছে, মানে আমার বাপবাট বলেন বা বিগার বলেন যাই বলেন না কেন, যত পাখি আছে সব পাখিরে কিন্তু এখন ব্রিডিং কোর্স চলতেছে আবার নতুন করে, এবং আপনারা যদি ফলো করেন আমার পাখিগুলো কিন্তু ফুললি মুডে, আপনার এসে যদি দেখায় দেখেন অবস্থা দেখেন, ফুললি মুডে আমার পাখিগুলো, এবং বাস বিগার যখন খুব খুশি থাকে তখনই কিন্তু এরকম মাথা নাড়ায় এবং মিটিং কল দেয়। তো আলহামদুলিল্লাহ পাখি মাশাল্লাহ খুবই মুডে, ফুল মুডে প্রতিটা পাখি দেখেন, এই এই লুটিনটা দেখায় দেখেন ফুললি মুডে। এবং আমি আরো কিছু কিছু পাখি দেখেছি, ঠোঁট এত পরিমাণে ব্লু কালার হয়ে গিয়েছে বলার বাইরে, ওই একটু উপরে পাখি আছে আপনার দেখায় চলে এসেছে দেখেন ফুল মুডে, ফুল মুডে দেখতে পেয়েছেন, একটা পাখি আছে। আর এখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বেবি ফুটছে আলহামদুলিল্লাহ, আর এখানে তো অনেক গোলার ডিম, আর ডিমের থেকে বাচ্চা আসলে কবে বের হবে জানি না। তাহলে 14টার মতো ডিম আছে এখানে, তো আমি এখানে ঝাঁ দিব না, বাচ্চা উঠুক আর দোয়া করবেন সবাই। তো কলোনিতে মোটামুটি ব্রিডিং সিজন আবার চালু করে দিয়েছি, ব্রিডিং কোর্স করাচ্ছি, ব্রিডিং কোর্স করানোর পরে দেখেন মাশাআল্লাহ দিকে দেখেন অ্যাক্টিভিটি দেখেন আলহামদুলিল্লাহ। আসলে এগুলা কিন্তু যত সাকসেস হবে তত সুন্দর বেবি ফুটবে, তো ডিস্টার্ব মোটেই করা যাবে না। এবং
আমিও মাশাআল্লাহ কিন্তু পাখিদের জন্য খুব ভালোভাবে রেখেছি, এবং লাভবারের ইনশাল্লাহ রেজাল্ট এবার কিন্তু 3টার থেকে পাবো আমি ইনশাল্লাহ আশা করি। এবং এই পাখিগুলো ইনশাল্লাহ কিন্তু এইবার আমি 3টা পাখি কিন্তু ব্রিডিং রেজাল্ট পাবো, নিখেচ্ছা রেজাল্ট আমি তো বলতে পারবো না। তো ইনশাল্লাহ দোয়া করার জন্য এই পাখি এইবার কোনো তা দিতে যায়, হ্যাঁ পাখি জন্য এবার তা দিতে যায়। মানে পাখি পুষতে গেলে মাঝে মধ্যে এত রাগ ওঠে, মানে এদের কার্যকলাপের জন্য ডিম পাড়ে তা দেয় না, ডিমটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে, ডিমটা আসলে ভেঙে ফেলেছিল বাজিগার, তো তাহলে বাচ্চা খুব ব্লাড চলে এসেছিল। তো 1, 2, 3 তিন পেয়ারে কনফার্ম বাচ্চা পাবো ইনশাল্লাহ দোয়া করেন। আর এখানে যে এর যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে, গায়ে ফিদার উঠতেছে, সেগুলো ইনশাল্লাহ খুব শিগগিরই কোনো এক ভিডিওতে দেখাবো। এই ছিল আজকের ভিডিও, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে বাস্তবের পাশে থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এখানে শেষ করছি, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।